হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম রাই প্লে গ্রাম প্লে ব্লগস। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। ঢাকার ভিতরে এত সুন্দর একটা জায়গা, আমার খুব পছন্দের একটা জায়গা, একদম নিরিবিলি সবুজে চারিদিক মুখরিত। আমি মাঝে মধ্যেই এই প্লেসটাতে আমার মেয়েকে নিয়ে অনেক সময় থাকি। ওখানে খেলা করতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। অনেকেই আসে, শুক্রবার শনিবার হলে তো প্রচুর মানুষ আসে। পার্সোনালি আমি শুক্রবার শনিবার অ্যাভয়েড করি, কারণ তখন অনেক মানুষ থাকে, নর্মালি খুব পিসফুল থাকে। এত সবুজের সমারোহ, মনটা ভালো হয়ে যায়। আর মেয়েকে নিয়ে প্রায় বিকালে ওখানে চলে যায়, ও একটু খেলা করে। ঢাকার শহরে তো খোলামেলা জায়গা নেই বললেই চলে। ওখানে মুক্ত বাতাস, খুব শান্ত নিরিবিলি, ও খুব পছন্দ করে। রেস্টুরেন্টে বসে খাওয়ার থেকে খুব পছন্দ ওর ওই জায়গাটা। বাচ্চারা সারা দিন বাসায় থেকে থেকে এত বোর হয়ে যায়, এমন একটা জায়গায় গেলে মনটা আসলে ভালো হয়ে যায়। আমার মেয়ে খুব হ্যাপি হয়ে যায় ওই জায়গায় গেলে। এটা হলো আফতাবনগর। গাইজ দেখুন, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফুলগুলাই এত সুন্দর দেখাচ্ছিল, মোবাইলে হয়তো তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি এত কিউট লাগছিল। সবুজের মাঝে সাদা, সবুজের মধ্যে হলুদ, দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমার মেয়ে ফার্স্ট টাইম আখের রস ট্রাই করলো। ও খুব এক্সাইটেড আখের রস খাবে, প্রথম দেখলো এরকম। আসলে ও দেখেছে কিন্তু প্রথম খেলো, অনেক জায়গায় দেখতে পাওয়া যায় কিন্তু কখনো পরিষ্কার থাকে না, দেয় ওকে খাওয়ায়নি। ওই মামাটা দেখে মনে হলো খুব পয় পরিষ্কার। ও বারবার আমাকে কোয়েশ্চেন করছিল কিভাবে হচ্ছে, কিভাবে জুস বের হচ্ছে, কেমন লাগবে। ও ট্রাই করার পরে বলছে খুব ইয়ামি, লুক লাইক এ বিয়ার। অনেকে খাচ্ছিল, ও খুব মজা করে খাচ্ছিল, ও দেখে খুব ভালো লাগলো। ন্যাচারাল পিওর একটা জুস। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মামাটা কত হার্ড ওয়ার্ক করে, সারা দিন এটাকে রিক্সাটাকে নিয়ে হাঁটবে, একটা আঁকে কতবার প্রেস করে করে জুস বের করতে হয়।
আমার মেয়ের খুব ভালো লেগেছে, ফ্রেশ বাতাস, ফ্রেশ জুস, অনুভূতিটাই অন্যরকম। দাঁড়িয়ে থাকতে যেতে টায়ার্ড হয়ে গেছে, এখন সে বসবে। বসার পর ওর কোশ্চেন শেষ হচ্ছে না, এটা কি, ওটা কি, এটা কেন হলো।